ধন্যবাদ, শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল, কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড প্রিন্ট করতে হয়, মানে পেজ সেটআপটা কিভাবে দিতে হয়, সেটা যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা আমরা আজকে দেখব কিভাবে পেজ সেটআপ করতে হয়। তো এখানে আমরা কিছু লেখা আমি এখানে লিখে দিলাম, যে এখানে আমি পেস্ট করলাম। তো এখানে কিছু লেখা আছে, মানে আমরা চাচ্ছি যে এই পেজটাকে প্রিন্ট করব। তো দেখেন এখানে, তো এটা হচ্ছে আমাদের পেজ, এখানে আমি লেখাগুলি কি করব। তো এই এই পেজটাকে কিভাবে সেটআপ করতে হবে, তার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট, পেজ লেআউট থেকে মার্জিন থেকে এখানে বিভিন্ন সেটআপ রেডিমেড আছে, যেটা ডিফল্টে আমরা এখান থেকে চাইলে, আমি যদি সব পাশে 0.5 ইঞ্চি 0.5 ইঞ্চি করে ক্লিক করে চলে আসবে এরকম এরকম। আর যদি আমি চাই না আমার মতো করে, আমি বিভিন্ন দিকে তাহলে কাস্টমে ক্লিক করব। তারপরে এখানে অবশ্যই পেপার সাইজটা, এই পেপার থেকে এ ফোর সাইজ পেপারটা, তারপরে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ইচ্ছা মতো বটম, মানে নিচে রাইট সাইডে কতটুকু গ্যাপ রাখবো, লেফট সাইডে কতটুকু গ্যাপ রাখবো, টপ সাইডে কতটুকু গ্যাপ রাখবো, ঠিক এভাবে দিয়ে এখানে আমরা এটা এভাবে ই করতে পারবো। তো এখন আমরা এটাকে ফাইলে যেয়ে তারপরে প্রিন্ট প্রিভিউ দেখবো, যে এটা আমাদের কীরকম আসছে। দেখেন এই দেখেন আমাদের লেখাগুলি এরকম আসছে। তো আমরা যদি চাই এটাকে প্রিন্ট করতে পারবো। আর একটা জিনিস আছে, যে এটা হচ্ছে আমাদের এখানে দেখলাম যে এটা যে দেখা গেছে, এটা মানে পোর্ট্রেট আছে। তো পেজ সেটআপের দুইটা অপশন আছে, যে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে মানে এখন এটা পোর্ট্রেট ছিল, এখন ল্যান্ডস্কেপ, দেখেন এই পাশে বড় হবে, এটাও চাইলে প্রিন্ট করা যায়। তো এখন আমরা এখানে প্রিন্ট ক্লিক করলে, তো এখানে আমাদের যে প্রিন্টারটা থাকবে সেই প্রিন্টারটাকে আমরা দেখাই দিয়ে ওকে দিলেই আমাদের এই প্রিন্ট হবে। তো আর এইগুলি হচ্ছে আমি এই পেজটাকে কতটি পেজ প্রিন্ট করতে চাই, সেটা কত কপি করতে চাই সেটা বোঝায়। আর এখানে দেখেন অল পেজ, আমার যদি এখানে 10টা পেজ থাকে, তো সেক্ষেত্রে আমি যদি 10টা পেজ থাকে, তো আমি যদি অল পেজ ওকে দিই, তো সেক্ষেত্রে সব পেজ প্রিন্ট হবে। আর আমি যদি শুধু যে পেজটা স্ক্রিনে আছে আমি সেই পেজটাই করতে চাই, সেক্ষেত্রে আমি কারেন্ট পেজ দেব। আমি যদি চাই এই পেজটা শুধুই হবে, আর আর আমি যদি চাই যে আমার নির্দিষ্ট 10টা পেজের থেকে আমি নির্দিষ্ট কিছু পেজ করবো, তো সেক্ষেত্রে এক নম্বর পেজ আমি দরকার, 5 নম্বর পেজ আমার দরকার, 8 নম্বর পেজ আমার দরকার, 9 নম্বর পেজ। তো এইভাবে কমা কমা দিয়ে আমরা এখানে ওই প্রত্যেকটা পেজ কত কপি করে করব সেটা আমরা এখান থেকে দেখাই দিব। আমরা যদি চাই এক কপি, তো এক দিলে দেন ওকে দিলে এইভাবে প্রিন্ট মানে শুরু হয়ে যাবে। তো যখন প্রিন্টারটা অন করা থাকবে অবশ্যই প্রিন্টটা এভাবে শুরু হবে। তো আমরা তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি সবাইকে আবার এটা কিভাবে করতে হবে, দেখে এখান থেকে প্রিন্ট প্রিন্ট এখানে যে যে প্রিন্টারের নামটা দেখা দিতে হবে। আর এখানে অল পেজ বলতে, এখানে যদি 5টা পেজ থাকে সেই 5টা পেজ প্রিন্ট হবে। আর যদি আমি 5টা পেজ থেকে 1টা পেজ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে যদি আমি যে পেজটা আমার ডেস্কটপ ইয়ে থাকবে, আমার এই পেজটা যখন এই মানে স্ক্রিনে যে পেজটা থাকবে সেটাই হচ্ছে কারেন্ট পেজ, আমি সিলেক্ট করে দেবো। আর যদি চাই আমি 5 পেজ থেকে আমি কয়েকটা পেজ করবো, সেক্ষেত্রে কমা কমা দিয়ে করব। এভাবে আমরা করতে পারবো, তো আমাদের ইচ্ছা মতো আমরা কয় কপি করতে সেটা করতে পার। এখানে একটা অপশন আছে প্রপার্টিজ, তো এখান থেকেও আমরা কিছু জিনিসই করতে পারবো, যে প্রপার্টিজ এখানে যে আমরা পেজের কিছু লেআউট, মানে পেজের লেআউট আছে যেটা আমরা চেঞ্জ করতে পারবো। যে আমরা সেই A4 হচ্ছে আমরা নর্মাল যে পেজটা, আর লিগালটা হচ্ছে বড়, যে আপনারা হয়তো বা পেপারে অনেক সময় দেখতে পারেন। আর এখানেও একটা অপশন আছে যে আমরা এই পেজটাকে পোর্ট্রেট আকারে ই করতে চাই, আর নাকি ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ পাশে, মানে আপনার একটা পেজ যদি খারাপ অবস্থায় থাকে সেটা হচ্ছে পোর্ট্রেট, আর মানে আড়া মানে আড়াআড়িভাবে, মানে যেটাকে আমরা একটা জিনিস খারাপ করে মানে পাশাপাশি করলে সেটা যেটা বলে ল্যান্ডস্কেপ। এখানে এই অপশনটা দিলে আপনারা দেখতে পারেন, দেখেন পোর্ট্রেট মানে একটু খারাপ, মানে হাইট লম্বা কিন্তু পাশে একটু কম, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশে বেশি চওড়া হাইট কম। তো এইভাবে আমরা একটি ওয়ার্ড ডকুমেন্ট যে কোনো সময় আমরা একটাকে প্রিন্ট করতে পারি। সবাই আশা করি সবার এই জিনিসটা খুবই প্রিন্ট করা। আর আমরা একটা এটা প্রিন্ট করার জন্য আমরা জানি যে কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলে এই অপশনটা চলে আসবে। যদি কেউ কারো মাউসে বা কোনো কিছু সমস্যা থাকে, সেক্ষেত্রে কন্ট্রোল পি সে কিবোর্ড দিয়েও এটাকে আনতে পারে।